আমি চম্পা, আর আমার চ্যানেল চম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। আর যে বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের রেসিপিটি চটপট শুরু করি। আজকে বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তা হলো পাপায়া আইসক্রিম। এই গরমে সবাই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ভীষণই পছন্দ করে। বাজারে কেনা আইসক্রিম না দিয়ে বাচ্চাদের যদি ঘরে চটপট আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দিন, তাহলে কিন্তু বাচ্চারা এটা খেতে ভীষণই মজা পাবে। এই পাপায়া আইসক্রিম বা পাপায়া পপসিকল কী করে বাড়িতে বানাবেন, চলুন তা চটপট দেখে নিই। এটা বানানোর জন্য অবশ্যই লাগবে পাকা পেঁপে। এখানে আমি অর্ধেকটা পরিমাণ পাকা পেঁপেকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা পেঁপে। এবারে পেঁপেতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। আর দিচ্ছি হাফ গ্লাস পরিমাণ জল। এবারে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এগুলোর একটা স্মুথ মিশ্রণ আমি বানিয়ে নেব। আজকে আমি চারটা আইসক্রিম করব, সেই অনুপাতে আমি সমস্ত পরিমাণ দিলাম। আপনারা কতটা বানাবেন সে বুঝে সমস্ত উপকরণ দেবেন। সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একটা হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি জুসটা কতটা পাতলা হয়েছে। এই জুসটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, তাহলে আইসক্রিমটা ঠিকঠাক বসবে না। আমি এখন একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি। হাতের কাছে এই ধরনের আইসক্রিমের মোল্ড না থাকলে আপনারা চাইলে প্লাস্টিকের গ্লাস বা স্টিলের গ্লাসের মধ্যেও কিন্তু বসাতে পারেন। এবার আমি পাপায়া জুসটাকে আস্তে আস্তে মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা যদি প্লাস্টিক বা স্টিলের গ্লাসে এই আইসক্রিমটা বসাতে চান, সেক্ষেত্রে অবশ্যই গ্লাসের মুখটাকে অ্যালুমিনিয়াম পেপার দিয়ে ঢেকে দেবেন। সেক্ষেত্রে আইসক্রিমটা খুব সুন্দর হয়ে জমবে আর আইসক্রিমের উপরে কোনো বরফের ক্রিস্টাল দেখা যাবে না। আমার চারটা মোল্ডের মধ্যেই আইসক্রিম ঢালা হয়ে গেছে। আমি এবারে এগুলোর ঢাকাটা বন্ধ করে দেব। প্রত্যেকটার ঢাকা বন্ধ করা হয়ে গেছে। এবারে আমি 6 থেকে 7 ঘন্টার জন্য এগুলোকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইটও এটাকে ফ্রিজে রাখতে পারেন। বিভিন্ন ফ্রিজে টাইমটা কয়েক ঘন্টা এদিক সেদিক হতে পারে, কিন্তু আমি এখানে 7 ঘন্টা পরে ফ্রিজ থেকে ট্রেটাকে বের করে নিয়েছি। আমার আজকের পাপায়া আইসক্রিম একদম খুব সুন্দর করে জমে গেছে। ফ্রিজ থেকে আইসক্রিমের মোলটাকে বের করে একটা বাটিতে আমি আগে থেকেই নর্মাল টেম্পারেচারে জল নিয়ে নিয়েছিলাম। এটার মধ্যে 2 থেকে 3 মিনিটের জন্য আইসক্রিমের মোলটাকে ডুবিয়ে রাখবো। 2 থেকে 3 মিনিট পরে উপরে স্টিকটা ধরে হালকাভাবে টান দিলে আইসক্রিমটা মোল থেকে বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, পাপায়া আইসক্রিমটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর কত সুন্দর করে জমেছে। একইভাবে আমি মোল থেকে সবকটা আইসক্রিম বের করে একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। এটা খুব বেশি সময় কিন্তু এভাবে রাখা যাবে না, ফটাফট খেয়ে নিতে হবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।